নমস্কার বন্ধুরা, কমলিকার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আবারও একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালে চিকেনের এই রেসিপি দিয়ে রুটি, লুচি, নান, পরোটা খেতে খুবই অসাধারণ লাগে। চলুন তবে তৈরি করে ফেলি হরিয়ালি চিকেন। এর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি বোনলেস চিকেন। চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা আর 100 গ্রাম টক দই। আদা রসুন বাটা আর টক দই দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেন এইভাবে ম্যারিনেট করে রাখলে চিকেনের মধ্যে টক দই আর আদা রসুনের ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাবে। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেব। এরপর নিয়ে নেব 75 গ্রামের মতো ধনে পাতা আর 25 গ্রামের মতো পুদিনা পাতা। যেহেতু এটা হরিয়ালি চিকেন তাই আমি এখানে 2টো পাতার ব্যবহার করেছি। আর নিয়ে নেব 8টা কাঁচা লঙ্কা। এই 3টে উপকরণ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। মিনিট 10-এর পর ঢাকা খুলে ম্যারিনেট করা চিকেনের মধ্যে ধনে পাতা পুদিনা পাতার পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে আরও একবার ভালোভাবে মাখিয়ে নেব। আমি এর মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার করিনি। হলুদের গুঁড়ো দিলে চিকেনের যে সবুজ রঙটা সেটা ধরবে না। আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর একটা প্যান বসিয়ে তার মধ্যে রিফাইন্ড অয়েল আর 1 চামচ বাটার দিয়ে দেব। আমি রিফাইন্ড অয়েল আর বাটার দিয়ে রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে শুধু তেল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। এরপর দিয়ে দেব 1 ইঞ্চি দারচিনি, 5 থেকে 6টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ আর 8 থেকে 10টা গোলমরিচ। সমস্ত গোটা মশলা থেকে হালকা ফ্লেভার বের হলেই 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের মধ্যে রং ধরা শুরু হয়। পেঁয়াজ হালকা বাদামি রঙের হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। এই সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রাখতে হবে। সম্পূর্ণ রান্নাটা লো টু মিডিয়ামেই করে নিতে হবে। হাই ফ্লেমে এই চিকেন রান্না করলে চিকেনের সবুজ কালারটা আসবে না। চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 15 পর ঢাকা খুলে চিকেনটাকে ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিকেন ভালোভাবে মেশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পর চিকেনটাকে ভালোভাবে নুনের সাথে মিশিয়ে নিয়ে আরও একবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। মিনিট 10-15 পর ঢাকা খুলে চিকেনটাকে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চিকেনে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। চিকেন থেকে যে এক্সট্রা জল রিডিউস হবে তাতেই চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা মোটামুটি মাখা মাখা হয়ে এসেছে। এবার একটা চিকেনের পিস তুলে চেক করে নেব চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি শুকনো করার প্রয়োজন নেই। মোটামুটি একটু মাখা মাখা হলেই রেসিপিটা রেডি হয়ে যাবে। এরপর দিয়ে দেব সামান্য গরম মশলা আর রোস্টেড কসুরি মেথি। গরম মশলা আর কসুরি মেথি দিয়ে চিকেনটাকে আরও একবার ভালোভাবে
মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল হরিয়ালি চিকেনের রেসিপি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।